অনেকেরই মজা পড়লে পা ঘামে, মোজায় সারাদিন ভিজে চটচটে ভাব থাকে, ফলে মোজা খুললেই গন্ধ হয়, পা ধুলেও এই গন্ধ সব সময় যায় না। সারা বছর এমন সমস্যার মুখোমুখি হলেও শীতে তুলনামূলকভাবে পা ঘামে বেশি। ঘাম জমা পায়, খুব দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়, ফলে এর থেকে নানা রোগের সৃষ্টি হয়। কিন্তু জানেন কি, খুব সহজেই ঘরোয়া কয়েকটি উপায়ে এই দুর্গন্ধ দূর করা যায়। মজা পড়ার আগে এর মধ্যে যে কোনো একটি উপায় অবলম্বন করলেই পায়ের ঘামের সমস্যা কমবে, জেনে নিন সেসব উপায়। লবণ পানি। মজা পড়লেই পা ঘেমে যাওয়ার সমস্যা নিয়ে নাজেহাল যারা, তাদের জন্য এই উপায় সেরা বিকল্প। বাড়ি থেকে বেরোনোর আগে ঈষদুষ্ণ লবণ পানিতে পা ডুবিয়ে রাখুন মিনিট 15। লবণ ছত্রাক রোধ করতে সক্ষম, ফলে পা ঘামার সমস্যাকে কমিয়ে দেয় অনেকটাই। একটু সময় সাপেক্ষ হলেও পা ঘামার সমস্যা দূর করতে লবণ পানির জুড়ি নেই। বেকিং সোডা। এর অ্যাসিটিক উপাদান পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, ঘামকেও ঠেকিয়ে রাখে, তাই মজা করার আগে ভালো করে পা ধুয়ে শুকনা করে মুছে নিন। এবার সামান্য বেকিং সোডা নিয়ে ঘষে নিন পায়ের পাতায়, জুতার ভেতরেও খানিকটা বেকিং সোডা ছড়িয়ে নিতে পারেন। তবে এর সঙ্গে মেনে চলুন কিছু অভ্যাস, প্রতিদিন ব্যবহার করুন পরিষ্কার করে ধোয়া মজা, একই মজা পরপর 2 দিন ব্যবহারের বদভ্যাস তারান, এতেও দুর্গন্ধ দূর না হলে জুতা বদলান, অনেক সময় কমদামি জুতার চামড়া থেকেও দুর্গন্ধ ছড়ায়।